বিসমিল্লাহির রহমানির রহিম, ইনকাম ট্যাক্স ট্রেনিং এ টু জেড এর পার্ট 23 তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইনাইম আহমদ। আজকের ভিডিওতে আমরা উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন নিয়ে আপনাদের সাথে খানিকটা আলোচনা করব। উইথহোল্ডিং ট্যাক্সের কি সে সম্পর্কে আমরা এই স্লাইডে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। উইথহোল্ডিং ট্যাক্স নিয়ে আপনাদের যদি আগে একটু বলি, সেটি হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানের খরচ বৈধ করার জন্য বিভিন্ন খরচের অ্যাগেনিস্টে টিডিএস কেটে থাকি, যেটাকে ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স ইংলিশে বলা হয়, সংক্ষেপে টিডিএস, আর বাংলায় হচ্ছে উৎসে কর কর্তন। এই যে উৎসে কর কর্তন করা হয়, টিডিএস কাটা হয়, সেই টিডিএসের যে চালানগুলো সেইগুলো অ্যাটাচ করে এবং একটি রিটার্ন আছে উইথহোল্ডিং ট্যাক্সের ফরম্যাট, সেই ফরম্যাটে তথ্যগুলো যুক্ত করে একটি রিটার্ন প্রতি 6 মাস পরপর অর্থাৎ বছরে 2 বার ট্যাক্স অফিসে সাবমিট করতে হয়। এটাকেই উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন বলে। তো এখানে কয়েকটি পয়েন্ট রয়েছে। দেখুন, ট্রেজারি চালানসহ প্রতি 6 মাসে একবার উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। প্রথম রিটার্ন হবে জুলাই টু ডিসেম্বর, প্রথম রিটার্নের হিসাব হবে বেসিক্যালি এটা, আর 31শে জানুয়ারির মধ্যে উক্ত রিটার্ন দাখিল করতে হবে। দ্বিতীয় রিটার্ন হবে জানুয়ারি টু জুন, অর্থাৎ জানুয়ারি টু জুন এবং জুলাই টু ডিসেম্বর, এই সময়ের মধ্যে 6 মাসের মধ্যে যে টিডিএসগুলো কাটবেন সেটা পরবর্তী 1 মাসের মধ্যে ট্যাক্স অফিসে জমা দিয়ে দিতে হবে। এরপরের পয়েন্টে বলা হচ্ছে, আবেদনের প্রেক্ষিতে ডিসিটি উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের রিটার্ন দাখিলের সময়সীমা 15 দিন বৃদ্ধি করতে পারেন। আপনি টাইম পিরিয়ড দিলে এক্ষেত্রে 15 দিন সময় বৃদ্ধি করা হবে। উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে আয়কর অধ্যাদেশ 1984 অনুসারে জরিমানা আরোপিত হবে। তো জরিমানার বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আলাদা একটি ভিডিও বানাবো। তবে আপনাদের যথার্থে একটি কথা শুধু বলে রাখি যে এতদিন পর্যন্ত, ইভেন গত বছর পর্যন্ত আমরা যেটা খেয়াল করেছি যে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের ব্যাপারে ট্যাক্স অফিসগুলো খুব বেশি তোড়জোড় করতো না, কিন্তু রিসেন্টলি গণহারে সকল প্রতিষ্ঠানকে যারা উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দিচ্ছে না তাদেরকে ট্যাক্স অফিস থেকে নোটিশ করা হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে আগামী 1-2 বছরের মধ্যে এ ব্যাপারে খুবই কড়াকড়ি আরোপ হবে, কারণ সরকার টিডিএস কাটার ব্যাপারে দিন দিন খুব কঠোর হচ্ছে। তো লাস্ট এরপরের পয়েন্টে বলা হচ্ছে, কমিশনারের অনুমোদন ক্রমে উপকর কমিশনার উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দাখিলের 4 বছর পর্যন্ত নিরীক্ষা চালাতে পারবেন, অর্থাৎ 4 বছর পর্যন্ত এটা অডিট করা যাবে, এবং কোনো ত্রুটি পেলে আয়কর অধ্যাদেশ 1984 এর সেকশন 57, 57 এ এবং 124 অনুসারে জরিমানা আরোপ করতে পারবেন। জরিমানার বিষয়ে পরবর্তীতে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ভিডিও করব ইনশাল্লাহ। এরপরে রয়েছে উৎসকর কর্তন বা সংগ্রহ ও তা পরিশোধের নিয়মাবলী। উৎসকর কর্তন সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক উৎসে কর্তৃত্ব বা সংগৃহীত কর ট্রেজারি চালানের মাধ্যমে, আর ট্রেজারি চালানটাকে বলা হয় টিআর ফর্ম নং 6, বাংলাদেশ ব্যাংক বা ক্ষেত্রমতে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করবেন। অর্থাৎ যে সত্তা উৎসে কর কর্তন করবে, অর্থাৎ ধরুন আপনি একটি ব্যাংক, আপনি ক্লায়েন্টদের কাছ থেকে 10% হারে ট্যাক্স কেটে রাখেন, এই 10% আপনি ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবেন। যে মাসে উৎসকর কর্তন বা সংগ্রহ করা হবে উক্ত মাস শেষ হওয়ার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে উৎসকর কর্তনকারী কর্তৃপক্ষ কর্তৃক তার সরকারি কোষাগারে জমা করতে হবে। অনেকে জিজ্ঞেস করেন যে টিডিএস কয়দিনের মধ্যে কাটতে হবে। টিডিএস অবশ্যই আপনি উৎসকর কর্তনের 2 সপ্তাহের মধ্যে কাটবেন। তবে বেতন খাতে উৎস কর্তৃত্ব কর বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে সংশ্লিষ্ট উপকর কমিশনার ত্রৈমাসিক ভিত্তিতে 15ই সেপ্টেম্বর, 15ই ডিসেম্বর, 15ই মার্চ ও 15ই জুন জমা প্রদান করার অনুমতি দিতে পারেন। আমার মতে মাসিক ভিত্তিতে দিয়ে দেওয়া ভালো। তারপরেও ডিসিটির অনুমোদন ক্রমে আপনারা 4 মাস ভিত্তিক এই টিডিএসের যে হিসাব নিকাশ সেটা আপনারা জমা দিতে পারেন। এক্ষেত্রে এটা জাস্ট স্যালারির ক্ষেত্রে, কিন্তু বাকিটা কিন্তু আপনারা 6 মাসে, উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন বলতে যে জিনিসটি বোঝায় সেটি 6 মাসেই জমা দিতে হবে। তো এখানে দেখুন, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স বা টিডিএসের রেট, উৎসকর কর্তনের রেট, এই জিনিসটি আসলে পুরোপুরি পড়া একটু ডিফিকাল্ট, কারণ হিউজ অনেকগুলো এখানে উৎসকর কর্তনের বিষয় রয়েছে এবং তার সাথে সংযুক্ত আইন এবং
বিধানের বিষয়াবলী রয়েছে। এজন্য আমি যেটা করেছি, এখানে প্রায় 8-9টি পেজ রয়েছে যেখানে প্রত্যেকটি পেজে এরকম করে সেকশন উল্লেখ করে দেওয়া হয়েছে যে এটা কোন সেকশনের নিয়ম অনুসারে এই টিডিএসটা আপনারা কাটবেন, এবং টিডিএসের যে ডিসক্রিপশন সেটাও এখানে দেওয়া হয়েছে, এবং রেট কত হবে সেটা এখানে দেওয়া হয়েছে। আর হলুদ মার্ক করে রেখেছি যে জায়গাগুলো, এগুলো একটু বেশি ব্যবহৃত হয়, ফলে আপনাদের সুবিধার্থে এগুলো মার্ক করে রেখেছি। আমি পুরো জিনিসটি পড়বো না, বরং প্রত্যেকটি পেজে কিছুটা সময় অতিবাহিত করব। আপনারা যেটা করবেন যে জিনিসটি পজ করে রাখবেন এবং মিলিয়ে নেবেন যে আপনাদের যে দরকারি যে বিষয়টি রয়েছে সেইটি বর্ণনা কোন জায়গায় রয়েছে, এই ঘরে থাকবে বর্ণনাটা, অথবা আপনি নিজেও পাঠ করার জন্য একটু পজ করে টোটাল জিনিসটা দেখতে পারেন। যেমন এখানে রয়েছে স্যালারি, স্যালারির ক্ষেত্রে অ্যাভারেজ রেট, কারণ এটা ট্যাক্স স্ল্যাবের সাথে যুক্ত, এজন্য সরাসরি উল্লেখ করা হয়নি। আবার এখানে রয়েছে পেমেন্ট টু কন্ট্রাক্টর আর সাপ্লায়ার, সেক্ষেত্রে কত পার্সেন্ট করে কাটবেন সেটা এখানে উল্লেখ রয়েছে। কিন্তু শুধুমাত্র এইটার উপরে আপনারা নির্ভর করবেন না, বরং অবশ্যই অবশ্যই আপনারা এখানে যে সংশ্লিষ্ট রুলস এবং সেকশনগুলো রয়েছে সেখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমি যদি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজে আবার দেখেন একইভাবে এখানে সেকশন এবং রুলগুলো উল্লেখ করা আছে। এখানে দেখুন অ্যাডভাইজরি অর কনসালটেন্সি ফি, যদি আপনি কোনো অ্যাডভাইস করে থাকেন লিগাল ফার্ম কিংবা কোনো সিএ ফার্ম, বিজনেস ফার্ম, অ্যাডভাইজরি ফার্ম হিসেবে, সেক্ষেত্রে আপনি যে সার্ভিস ফিটা পাবেন সেখানে সেটার উপরে 10% বা 12% কিন্তু টিডিএস কেটে রাখবে। এভাবে একইভাবে প্রফেশনাল সার্ভিস, টেকনিক্যাল সার্ভিস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফির উপরে 10%, 12%। এবার যদি কোনো ধরনের ফুড আইটেম আপনার প্রতিষ্ঠানে কেউ সাপ্লাই দেয়, সেই ফুড আইটেমের উপরে 2% করে টিডিএস কাটবেন। এভাবে করে প্রত্যেকটি জিনিসের উপরে কিন্তু আপনার যে খরচগুলো আছে ম্যাক্সিমাম খরচের উপরে কিন্তু এই টিডিএসগুলো রয়েছে, ফলশ্রুতিতে টিডি খরচ অ্যালাউ করার ক্ষেত্রে কিন্তু এই টিডিএসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসেন 3 নম্বর পেজ। তিন নম্বর পেজেও এখানে একইভাবে না সেকশনগুলো উল্লেখ রয়েছে, আর এখানে যে বিবরণ সেটা রয়েছে, যেন সিএনএফ এজেন্সি কমিশন, সেক্ষেত্রে 10% টিডিএস কাটবেন আপনি, সেটা এখানে উল্লেখ রয়েছে। অন্যান্য আরও বিভিন্ন আইটেমগুলো এখানে উল্লেখ রয়েছে, আপনারা একটু ভালো করে পজ করে এটা দেখে নিতে পারবেন। একইভাবে যদি 4 নম্বর পেজে আসি, একইভাবে বিন্যস্ত করা হয়েছে, এখানে ওয়ার্কার যে ওয়ার্কারদের প্রফিট পার্টিসিপেশন ফান্ড যেটা রয়েছে সেখানে কিন্তু 5% উৎসে কর কর্তন করতে হবে। এভাবে করে ইন্টারেস্ট অন সেভিংস ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটার উপরে, সেটা যদি 5 লাখ পর্যন্ত হয় সেটা 5%, এর বেশি গেলে 10% হারে টিডিএস কাটতে হবে। তো আসলে সবগুলো জিনিস এখানে গুরুত্বপূর্ণ, বরং আমি কিছুটা এড়িয়ে যাওয়ার জন্য, যেমন এখানে যদি দেখেন যে ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ঢাকা নর্থ এবং সাউথ এবং চিটাগাং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 3,000 টাকা কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আপনার কাছ থেকে উৎস কর কর্তন করে রাখবে, অন্যান্য সিটি কর্পোরেশন হলে 2,000 টাকা করে রাখবে, পৌরসভায় হইলে সেখানে 1,000 টাকা করে আপনার যে ফি দেবেন সেটা মূলত উৎস কর টিডিএস সেটার অ্যাগেনিস্টে কেটে রাখবে। আবার আদার এনি আদার পৌরসভা, অর্থাৎ ডিস্ট্রিক্টের বাইরে, জেলা সদরের বাইরে যে পৌরসভাগুলো আছে সেখানে 500 টাকা করে এই উৎসকর কর্তন করে রাখা হবে, যেটি আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে, আপনার ফাইলের ক্ষেত্রে যেটি আবার এটি হিসাবে সমন্বয় হবে। একইভাবে এখানে রেন্টাল পাওয়ার রয়েছে, আরও বিভিন্ন আইটি সার্ভিস, অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে এখানে রয়েছে, এলসির ক্ষেত্রে রয়েছে, আপনারা একইভাবে এটা 5 নম্বর পেজে যে আপনার পরিচিত বা দরকারি কোনো সার্ভিস এখানে থেকে থাকলে, লেগে থাকলে এটাও দেখতে পারেন। একইভাবে যদি 6 নম্বর পেজে আসেন, সেখানেও সেকশনগুলোর উল্লেখ রয়েছে, যেমন এই যেমন ইনকাম ফ্রম এক্সপোর্ট অফ ম্যান পাওয়ার, এটা যদি হয় সেক্ষেত্রেও 10% আপনি টিডিএস কেটে রাখবেন। এরপরে 7 নম্বর পেজ, 7 নম্বর পেজে একইভাবে আবার এখানে দেওয়া হয়েছে, এখানে পার্সেন্টগুলো উল্লেখ করা হয়েছে। এরপরে যদি আসেন, এটা 8 নম্বর পেজ, এখানেও রয়েছে, আর লাস্ট পর্যায়ে যেটা রয়েছে ডিডাক্ট ফর্ম ইনকাম অফ নন রেসিডেন্ট, যারা বিদেশি আছেন, এটা নিয়ে অনেক প্রতিষ্ঠানের ব্যক্তিরাই প্রশ্ন করে থাকেন যে যারা নন রেসিডেন্ট যারা আছে, বিদেশি যারা, স্যার বিদেশি বলা ঠিক না, বরং বাংলাদেশের যে ইনকাম ট্যাক্সে নন রেসিডেন্টের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞায় যদি কেউ পড়েন, তাদের যদি আবার কোনো ধরনের ফি দিতে হয় সেক্ষেত্রে কীভাবে হবে, তারা যদি অ্যাডভাইজরি ফি দেয় তাহলে 20%
আপনি টিডিএস কাটবেন, হ্যাঁ প্রফেশনাল সার্ভিস টেকনিক্যালটার সার্ভিসের ক্ষেত্রে 20% এভাবে করে এখানে উল্লেখ আছে। এরপরে তাদের যদি তাদের কাছ থেকে লিগাল সার্ভিস নেন তাতেও 20%, আবার যদি অ্যাডভার্টাইজড মেকিং করেন বা ডিজিটাল মার্কেটিং করেন তাদের দ্বারা তাহলে তাদের বিল দেওয়ার সময় 15% টিডিএস কেটে রাখবেন। একইভাবে সাপ্লাইয়ার যদি তাদের কাছ থেকে কোনো সাপ্লাই নেন তাহলে 7.5%, যদি কন্ট্রাক্টর আর সাব কন্ট্রাক্টর অফ ম্যানুফ্যাকচারিং ধরেন যে বাংলাদেশ বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো কাজ করে তাদেরকে সরকারি কোনো প্রজেক্টে যদি তারা কাজ করে সরকারি ওই কর্তৃপক্ষ ধরেন ওয়াসায় কাজ করলো, ওয়াসা যখন তাদের বিল দিবে তাদের কাছ বিলের উপর কিন্তু 7.5% টিডিএস কর্তন করে রাখবে। একইভাবে এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে, রেন্টাল অফ মেশিনারি ইত্যাদি আছে, ডিভিডেন্ড দিলে সেক্ষেত্রে কখনো 20% কখনো 30% পর্যন্ত টিডিএস কেটে রাখতে হবে। তো 10 নম্বর পেজে এসে দেখা যাচ্ছে যে জাস্ট যে নন রেসিডেন্টদের যে কথাটা বলছিলাম সেটা এই পর্যন্ত, 56 নং যে সেকশন সেখানে আপনারা এ সম্পর্কে বিস্তারিত পাবেন। তো বন্ধুগণ, যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই টিডিএস কাটার ব্যাপারে খুবই সতর্ক হবেন, কারণ টিডিএসে আপনি হয়তো 5%, 10%, 15% ট্যাক্স দিচ্ছেন, কিন্তু এটা যখন না করবেন, এটা যদি আদার্স ইনকাম হিসাবে ধরে দেয় কিংবা স্বাভাবিকভাবেই খরচ যদি বেশি না দেখেন না করেন, এবং অথবা টিডিএস না কাটার কারণে আপনার লিগাল মানে বৈধভাবেও যে খরচটা আসলে করেছেন সেটিও যদি দেখাতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার কর্পোরেট ট্যাক্স রেট অনেক বেশি, 32.5% আপনার লাইবিলিটি চলে আসবে, এটার জন্য এটা আপনার জন্য একটা বার্ডেন হবে। তো যাই হোক, যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেটা hsc.naim@gmail.com এখানে পাঠাতে পারেন। এছাড়া কোনো কোশ্চেন থাকলে আমাদের ইউটিউবের কমেন্টস বক্সেও আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।